দশটা পার হয়েছে 300 পার ওই যে বললাম ভাইয়া একটু আগেই বললেন যে যে সময়টায় আসলে মানুষের উপকার দরকার ছিল সেই সময়টায় আসলে ভাইয়া তাদের পাশে ছিলেন তখন আসলে এই সব হেভিওয়েট প্রার্থীদেরকে দেখা যায় না অনেকেই সো সেই সময় বিপদের সময় যারা পাশে থাকে তারাও সেই যিনি সাহায্য করেছেন তাদের তার পাশে থাকবেন এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন তার কাছে সব নিউজ থাকে সো সেই একটাই আশা আমাদের যে এবার রাসেল ভাইয়া মনোনয়ন পাবেন এবং বিপুল ভোটের মাধ্যমে যেটা আসলে গাজীপুরে কখনোই হয়নি সেরকম ভোটের মাধ্যমে জয়যুক্ত হবেন যাকে দল মনোনয়ন দেবেন তাকে আমরা সমর্থন করব ভাই আমি ছাত্র রাজনীতি করেছি ভালো জনসংখ্যা বিশ্ববিদ্যালয় কলেজে সেখানে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম সেখানে এজিএস মনোনীত ছিলাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলাম জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলাম এখন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছি আমার নাম মোহাম্মদ কামরুল হাসান সরকার রাসেল আমি বিগত নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম এই বছর নির্বাচনেও আমি প্রার্থী হয়েছি আমি জনগণের জন্য কাজ করেছি বিগত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা নির্দেশনা আমি অক্ষরক্ষে পালন করার চেষ্টা করেছি লড়াই সংগ্রাম আন্দোলনের রাজপথে পরীক্ষা দিয়েছি এবং করোনা মহামারী যে আমাদের মাঝখানে যে চলে গিয়েছে সেই করোনা মহামারীতে আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে আমি আমার প্রত্যেকটা দিন আমি মানুষের মাঝে কাটিয়েছি এবং মানুষের সহযোগিতায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং যে যে সমস্যাগুলো ছিল খাদ্য সামগ্রী সহ অক্সিজেন সার্ভিস প্রত্যেকটা কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি মানুষও গৃহহীন থাকবে না সেই আলোকে সেখানে উনি অনেক হাজার হাজার মানুষকে ঘর করে দিচ্ছেন আমরাও চেষ্টা করেছি তার সেই কথা বাস্তবায়ন করার জন্য যাদের একটুকু জমি রয়েছে কিন্তু ঘর নাই সেই সমস্ত মানুষদেরকে ঘর করে দিয়ে তাদেরকে মাথা গোদা ঠাই করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশন অনুযায়ী আচ্ছা আর আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে গাজীপুরে তো অনেক হেভিওয়েট প্রার্থী এবার আমরা দেখেছি মনোনয়ন জমা দিয়েছে অনেকে তো সময় করেছে তাদের ভিড়ে আপনাকে কেন মাননীয় প্রধানমন্ত্রী চার্জ করবে আপনি আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন সাধারণ কর্মী হিসাবে এই যে আমি মানুষের জন্য কাজ করেছি আমি মানুষের পাশে ছিলাম বিগত সময়ে অনেক প্রার্থী সিনিয়র যারা রয়েছেন তাদেরকে পাওয়া যায়নি কিন্তু আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমি সবসময় মানুষের পাশে ছিলাম সেখান থেকেই আমার একটা আস্থার সৃষ্টি হয়েছে যে মানুষ আমাকে তাদের আস্থায় নিয়েছে সেই আস্থার কারণেই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি সাধারণ মানুষের মনের কথাগুলো বুঝেন মনের ভাবটা উনি বুঝতে পারেন সেটা বুঝবেন এবং বুঝে উনি আমাকে তৃণমূলের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যই আমাকে মনোনয়ন দেবেন বলে আমি শতভাগ আশা করি আজকে আমরা দেখলাম যে আপনি মানে আপনার বাচ্চা হয়েছে গত কয়েকদিন আমরা জানি খুব শীঘ্রই আপনি সেইভাবে আসলে তার মধ্যেও আমরা দেখেছি যে আপনি প্রচার প্রচারণায় এসেছেন আপনার কেমন লাগছে আপনার কাছে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং উনি